অস্ট্রেলিয়া সিরিজের আবাসন খাতে বিসিবির ব্যয় পনেরো কোটি তিনজনের উপর আস্থা রাখার কথা জানালেন অধিনায়ক রিয়াদ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বড় দলগুলোকে আতিথেয়তা দিতে গেলে একটু বেশি খরচ করা অস্বাভাবিক নয় তবে অস্ট্রেলিয়া জাতীয় দলকে বাংলাদেশ সফরে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অঢেল টাকা খরচ করতে হচ্ছে ম্যাচের এই সিরিজ ইতোমধ্যে দেশের ইতিহাসের ব্যয়বহুল সিরিজের উপাধি পাচ্ছে বড় সিরিজে লাভের অঙ্কটাও বড় হয় অস্ট্রেলিয়া সিরিজ থেকে বিসিবির মুনাফা কত আসবে তা সময়ই বলে দেবে তবে খরচের দিক দিয়ে উদার মানসিকতা দেখাচ্ছে নিজস্ব অর্থায়নে দেশের ক্রিকেট পরিচালনা করা বোর্ড একগাদা শর্ত আরোপ করে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়াকে তাদের শর্ত অনুযায়ী আবাসনের ব্যবস্থা করতেই বাংলাদেশের খরচ হচ্ছে পনেরো কোটি টাকা বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার আগেই অজিরা শর্ত জুড়ে দিয়েছিল আস্ত একটি হোটেল বুকিং করে সেখানে জৈব সুরক্ষা বলয় তৈরি করতে হবে বিসিবি বেছে নেয় হোটেল ইন্টারকন্টিনেন্টালকে অভিজাত এই হোটেলে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার ক্রিকেটার কোচ কর্মকর্তারা ছাড়াও ম্যাচ রয়েছেন আছেন হোটেলের পঞ্চাশ জন কর্মী হোটেলেরই কর্মীদের হোটেলে রাখার জন্য টাকা খরচ করতে হচ্ছে বিসিবিকে ইন্টারকন্টিনেন্টালের দুশো পনেরোটি কক্ষের জন্য প্রতিদিন বোর্ডের খরচ হচ্ছে একশো ডলার করে বলয়ে থাকা এত মানুষের খাবার খরচ বাবদ খরচ হচ্ছে মোটা অঙ্কের অর্থ যা অন্তত দুই থেকে তিন কোটি টাকা তো হবে সব মিলিয়ে পনেরো কোটি টাকার মতো গুনতে হচ্ছে কেবল হোটেলে থাকা ও খাওয়া বাবদ পুরো সিরিজ আয়োজনের ক্ষেত্রে বিসিবির খরচের অঙ্ক প্রায় বিশ কোটি টাকা বোর্ডের সূত্র বিডি ক্রিক জানায় আবাসনের পেছনেই কেন এত টাকা খরচ করতে হচ্ছে বিসিবির সূত্রের ভাষায় অস্ট্রেলিয়া দল আসার দশ দিন আগে থেকে হোটেলে পঁচাশি জনের মতো অবস্থান করছিল প্রত্যেকের জন্য আলাদা রুম নির্ধারিত ছিল ব্যয়টা বেড়ে গেছে নির্ধারিত সময়ে হোটেলও খালি করতে হয়েছে একটি পাঁচ তারকা হোটেলের প্রতিদিনের আয় প্রায় দেড় কোটি টাকা আজ সোমবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন সোহান আফিফ শামীমদের সামর্থ্য আছে ম্যাচ ফিনিশ করার ওরা ভালো ছন্দে আছে তাদের উপর পূর্ণ আস্থা রাখছি আশাবাদী এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে ওয়ান ডাউনে বা উপরে ব্যাট করতে দেখা গেছে সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদকে তাই অস্ট্রেলিয়া সিরিজের এমনটাই দেখা যাবে সেই আভাস দিলেন অধিনায়ক রিয়াদ তিনি বলেন আমি প্রায় সময় টি টোয়েন্টিতে পাঁচ ছয় নম্বরে ব্যাট করেছি গত সিরিজে আমি ওপরে ব্যাট করেছি হয়তো এই সিরিজে ওপরে ব্যাট করতে হতে পারে ইনশাল্লাহ চেষ্টা করবো দলের প্রয়োজনে অবদান রাখার